আসসালামু আলাইকুম। সিএনএন বাংলা টিভির বিকেলের সংবাদে আপনাদের স্বাগত। সংবাদ পড়ছি আমি কানিজ ফাতেমা সূচি। ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিএনপির আহ্বায়ক এভি সিদ্দিকুর রহমান শনিবার দুপুরে উপজেলার দক্ষিণাঞ্চলের 8টি ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেন। প্রতিনিধি মতিউর রহমান মতি জানান, শনিবার দুপুরে উপজেলা সদর থেকে বিশাল মোটর শোভাযাত্রা সহকারে রওনা হয়ে গফরগাঁও ইউনিয়ন লঙ্গাইর উস্তি দত্তের বাজার বিএনপির আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন এবি সিদ্দিকুর রহমান। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপির আহ্বায়ক এবি সিদ্দিকুর রহমান আরো কয়েকটি ইউনিয়ন গণসংযোগ ও পথসভা করেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম আর খায়রুল, যুগ্ম আহ্বায়ক শহীদুর রহমান, জালালউদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল সালাম শাহ আব্দুল্লাহ আল মামুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের নামে গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার সহযোগীদের ফাঁসির দাবিতে মাদারীপুরের কালকিনিতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। প্রতিনিধি এস এম আজহার হোসেন জানান, গতকাল কালকিনি উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে কেন্দ্রীয় বিএনপির সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুকের নেতৃত্বে কালকিনি থানা মোড় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। তিনি বলেন, বিএনপির কাছে সহিংসতাকারীদের কোনো স্থান নেই। আমি বিশ্বাস করি যারা দলকে ভালোবাসে তারা কখনো দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও সহিংসতা করতে পারে না। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মিজানুর রহমান ব্যাপারী, অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গাজীপুরে আনন্দ ঘন পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্টাফ রিপোর্টার মোহাম্মদ হাইউল খান জানান, শুক্রবার সকালে গাজীপুরে আমতলীর ছুটি রিসোর্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাতে হাত ধরি সুন্দর সমাজ গড়ি, এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন খেলাধুলা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করার মধ্য দিয়ে প্রথম অধিবেশন শেষ হয়। পরে মধ্যাহ্ন ভোজের পর দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এ সময় ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিকুল ইসলাম শামীমকে সভাপতি, মোহাম্মদ মশিউর রহমানকে সাধারণ সম্পাদক ও তারেক রহমান জাহাঙ্গীরকে কার্যকরী সভাপতি ঘোষণা করে 61 সদস্য বিশিষ্ট 2 বছর মেয়াদি কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার, দৈনিক মুক্ত, বলাকা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন। এরপর দেশ বরেণ্য শিল্পীদের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। ময়মনসিংহের ভালুকায় অভিনব কৌশলে মোসাম্মদ রুমি আক্তার নামে এক যুবতীকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করে যৌতুক নির্যাতন ও হত্যার হুমকি দেওয়ায় অভিযোগ উঠেছে হবিরবাড়ি ইউনিয়নের 6 নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিবের উপর। প্রতিনিধি সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগী মোসাম্মদ রুমি আক্তার বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। স্থানীয় ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, মোসাম্মদ রুমি আক্তারের সাথে মোহাম্মদ রাকিবের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর 7 জুন কাবিনের মাধ্যমে বিয়ে করেন তারা। বিয়ের কিছুদিন পরে 5 লক্ষ টাকা যৌতুক দাবি করে রাকিব। রাকিবের যৌতুকের দাবি তার স্ত্রী না মানায় মোহাম্মদ রাকিব এবং আব্দুল সালাম শেখ কাদির লাকি বেগম এলোপাথাড়ি হামলা চালিয়ে রুমিকে আহত করে বাড়ি থেকে বের করে দেয়। ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, ঘটনার তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার নাম রুমি আক্তার, আমার প্রেমের সম্পর্ক হয়ে পড়ে আমার বিয়ে করা, তারা এই করে নেয় সিদ্ধান্ত নিয়ে অন্য জায়গায় বিয়ে করা, কিন্তু কত টাকা কাম দিচ্ছে তাও আমি জানি না। এক মাস সংসার পর তার বাবা মা আমার বাস থেকে বের করে দিছে বাইরে, এখন আমার এক মাসে করবো আমি কি করবো, এখন আমার করার কোনো উপায় নেই, আমি কিছু করতে পারবো না। আমার হাজবেন্ড আর আমার শ্বশুর, আমার হাজবেন্ডের নাম ওকে বলেছিলাম রাখি, শ্বশুরের নাম সালাম আর শাশুড়ির নাম লাকি আর আমার শাশুড়ি শ্বশুরের নাম কাদি, অনেক মেয়ের সাথে ও অনেক প্রক্রিয়া করে, অনেক মেয়ের সাথে সম্পর্ক করে, আমি কিছু বললে ও আমারে মারধর করে। ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জ এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দী 1500 পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণের উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রতিনিধি সাইদুর রহমান জানান, রবিবার সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের নাহাটি এলাকা থেকে 2টি ট্রাক যোগে এই ত্রাণ সামগ্রী বিতরণের উদ্দেশ্যে রওনা হন ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জের একটি প্রতিনিধি দল। জানা যায়, লাইফ জ্যাকেট, গামছা, শিশু খাদ্য, শুকনো খাবার, ঔষধ সহ প্রায় 19টি আইটেম একত্রে প্যাকিং করে কুমিল্লা, বুড়িচং, মহিপাল, ফেনী, ছাগলনাইয়া, পশুরামপুর,
গাদন ভূঁইয়া, সোনাগাজী, ওলামা বাজার, মাদ্রাসা সহ কয়েকটি জায়গায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করবেন তারা। এ সময় উপস্থিত ছিলেন ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জের সভাপতি মুফতি ইমদাদুল হাশেমি, সিনিয়র সহসভাপতি মুফতি আবু বকর সিদ্দিক, সহসভাপতি মুফতি জিয়াউর রহমান, মাওলানা তানিম মাদানি, সাধারণ সম্পাদক মুফতি নুরুল হক ডুহরি, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা হিজবুল্লাহ হাশিমি সহ আরো অনেকে। প্রিয় রূপগঞ্জবাসী, আপনাদের ভালোবাসা, আপনাদের দেওয়া উপহার গুলো ব্যানারে আমরা ইনশাআল্লাহ বানবাসী মানুষের কাছে আজকে পৌঁছে দিচ্ছি। আমাদের অলরেডি দুটি টিম নোয়াখালী, ফেনী এবং কুমিল্লাতে এরকম ভাবে তারা কাজ করছেন। আলহামদুলিল্লাহ তারা লোকেশন ঠিক করেছেন, আমরা ওই লোকেশন অনুযায়ী পাঁচটা স্পটে আলহামদুলিল্লাহ আমরা মাল পৌঁছাবো। প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পূর্বধলা উপজেলা বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। প্রতিনিধি গোলাম কিবরিয়া সোহেল জানান, রবিবার দুপুরে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের তৃতীয় তলায় সম্মেলন কক্ষে পূর্বধলা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পূর্বধলা উপজেলা বিএনপির সদস্য, উপজেলা যুব দলের সাবেক সহসভাপতি, নেত্রকোনা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক কমন রুম সম্পাদক শেখ মুজাহিদুল ইসলাম লেলিন। তিনি বলেন, গত 23 আগস্ট দৈনিক কালবেলা পত্রিকায় অনুপ্রবেশ ইস্যুতে বিএনপির অনেকে সমঝোতায় ব্যস্ত। শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে নেত্রকোনা 5 আসনের ধানের শীষের নমিনি নেত্রকোনা জেলা বিএনপি 3 বারের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ আবু তাহের তালুকদারের বিরুদ্ধে দলের ত্যাগি ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে আওয়ামী লীগের লোকজনকে দলে ভেড়ানোর চেষ্টা উল্লেখ করা হয়েছে। এছাড়াও আওয়ামী লীগের নেতা ও সাবেক যুব ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের ঘনিষ্ঠ হয়ে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকার কথা উল্লেখ করেন। তিনি আরো বলেন, নেত্রকোনায় 88 ব্যাচের বন্ধুদের নিয়ে বন্ধু ফাউন্ডেশন নামে একটি সংগঠন রয়েছে। সাবেক উপমন্ত্রী আরিফ খান জয় ও 88 ব্যাচের বন্ধু হিসেবে আমাদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে মিলিত হওয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করতে দৈনিক কালবেলায় এ ধরনের সংবাদ প্রকাশিত হয়েছে। তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিক বন্ধুদেরকে আরও বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রেপ্তারকৃত সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ফাঁসির দাবিতে বিক্ষোভ ও পুশ কুত্তলিকা দাহ করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রতিনিধি সাইদুর রহমান জানান, রবিবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের গোলকান্দাইল গোল চত্বরের অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সভায় বিএনপির নেতা আব্দুল আজিজ মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, আব্বাস উদ্দিন ভুইয়া, জেলা ছাত্র দলের সভাপতি নাহিদ হাসান, জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান ইমন সহ অন্যান্যরা। এর আগে শনিবার দিবাগত রাতে গোলাম দস্তগীর গাজীকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ। ফরিদপুর বর্ধিত পৌরসভার 3 নং ওয়ার্ড বাতিল করে বর্ধিত সীমানায় অন্তর্ভুক্ত 8 নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ পুনরায় বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। প্রতিনিধি মাহবুব চিস্তি জানান, রবিবার সকাল 10:30 কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সামনে কর্মসূচি পালন করে ইউনিয়নের সহস্রাধিক মানুষ এতে সভাপতিত্ব করেন। কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ পুনর্বহাল আন্দোলন কমিটির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ ফরিদ শেখ, এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ ইসলাম মাস্টার, মোহাম্মদ আয়ুব সর্দার, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ লুৎফর সর্দার, মোহাম্মদ বিল্লাল মাদুব্বর, মোহাম্মদ ইসহাক মোল্লা, মোহাম্মদ আব্দুস সাত্তার মাস্টার, মোহাম্মদ টিটুমিয়া, মোহাম্মদ ইউনুস মোল্লা, আক্তার শেখ, শহীদুল ইসলাম মেম্বার, মুফাজ্জল শেখ, মাওলানা মোহাম্মদ আমজাদ হোসাইন, আব্দুল গফুর শেখ সহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গরা। এ সময় বক্তাগণ বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের LGRD মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন 80% কৃষি এলাকার জনবসতি এলাকাকে অন্যায়ভাবে পৌরসভার অন্তর্ভুক্ত করেছেন। চাঁদপুরের ফরিদগঞ্জে রাতে মাছ ধরতে গিয়ে মোহাম্মদ সজীব হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্টাফ রিপোর্টার গাজী মমিন জানান, উপজেলার পশ্চিম লাড়ুয়া গ্রামে একটি জলাবদ্ধ স্থান থেকে শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। জানা যায়, মৃত সজীব হোসেন এই গ্রামের মোহাম্মদ আব্বাস ব্যাপারীর ছেলে। এর আগে শুক্রবার রাতে সে টেটা নিয়ে মাছ শিকার করতে যায়।
গত এক সপ্তাহ যাবৎ টানা বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় প্রতিদিন মাছ শিকার করে ফিরে আসলেও শুক্রবার রাতে আর ফিরে আসেনি সে। সকালে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের এক পুকুরে মরদেহ ভাসতে দেখে সজীবের স্বজনেরা তার মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হানিফ সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সজীবের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সজীব মৃগী রোগী ছিলেন, তার বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। আমার দরজা সব খোলা, সকালে উঠলাম তেমন তেমন মেঘ বৃষ্টি হয়, উঠলাম উঠে গেছি রুম গিয়া দিই দরজা খোলা, তখন বৌরে দিয়ে গেলাম সকিলে সাকিলে সজীব আইয়ে না রাতের মধ্যে তো আর সবাই বৃষ্টি বা পানি সবাই সবার বাড়িতে, কেউ তার খোঁজ পায় না। সকালে আমাকে ফোন দিল যে ভাই ওর তো পাইতেছে না, আমি বললাম কখন বের হয়েছে, বললো যে রাত্রে একবার আসছিল, আসার পরে সে বের হয়েছে, এখন আমিও বের হয়ে আসলাম। পরে একজনে বললো যে ওই যে রাস্তার পাশেই তার ডেড বডি পাওয়া গেছে।